নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের মুর্শিদাবাদ ইউনিটের পক্ষ থেকে রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত প্রিয়াঙ্কা রেড্ডির খুনি ও ধর্ষকদের শাস্তির দাবিতে মোমবাতি মিছিল করার জন্য 1 ডিসেম্বর রঘুনাথগঞ্জ থানা থেকে লিখিতভাবে পারমিশন করিয়ে নেন। কিন্তু হঠাৎ করে 3 তারিখে মুর্শিদাবাদ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত আসাদুল শেখকে ফোন করে সেই মিছিল ক্যান্সেল করে দেয় পুলিশ। শুধু তাই নয়, অকথ্য ভাষায় গালাগালি করতে দেখা যায় এই পুলিশ অফিসারকে। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন স্যার। কে বলছেন? ফোন এসেছিল আসাদুল শেখ, MIM মুর্শিদাবাদ। এখানে কোনো মিটিং করবেন না আপনারা, ঠিক আছে? এখানে কোনো মিটিং করা যাবে না, এখানে মিটিং পরীক্ষার সিজন চলছে, মিটিং করলে আমরা আইনগত ব্যবস্থা নেবো। এটা স্যার তো আমাদের প্রোগ্রাম হচ্ছে, তো আমি বলে দিলাম আপনাকে, শুনে রাখুন। প্রোগ্রামের ঘর মারা গেছে, বা এখানে কোনো প্রোগ্রাম করবেন না মারা, ঠিক আছে? বললে আমরা অ্যারেস্ট করে দেবো, ঠিক আছে? দেখ, এখানে কোনো প্রোগ্রাম করবি না, সরে বাচ্চা, ঠিক আছে? দেখা যাচ্ছে, ধান মারবো, সরে বাচ্চা তোদের, ঠিক আছে স্যার? দেখা যাচ্ছে। এ বিষয়ে আসাদুল শেখকে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমাদের যে ঘটনা, যে আমরা 1 তারিখ একটা মোমবাতি মিছিল করার জন্য রঘুনাথগঞ্জ থানায় আমরা আপিল করি পারমিশনের জন্য, সেখানে আমাদের ওসি সাহেব বললো ঠিক আছে আপনারা করুন প্রোগ্রাম, কোনো ধরনের অসুবিধা নাই। কালকে দুপুর 12:30 সময় ফোন করে বলে আপনারা প্রোগ্রাম করতে পারবেন না, বলে কারণ বলছে। তারপরে আছে যে ভাষায় প্রচুর গাল, যে এই প্রোগ্রাম করবে, করলে আমরা গ্রেপ্তার করে নেব। হ্যাঁ, বাজে বাজে প্রচুর মানে গাল ইউজ করেছে। আমরা এখন এই বিষয়টা আমাদের সেন্ট্রাল লিডার দেখাশোনা করছে এবং বাংলার যিনি অবজারভার আছে সাহেব আসিম বকার সাহেব, ওনাকে জানানো হয়েছে, আসাদ সাহেবকেও জানানো হয়েছে। আমরা আগামী দিনে বড় একটা আন্দোলন করব, দরকার হলে আমরা মুর্শিদাবাদের DM অফিস ঘেরাও করব। তবে থেমে থাকেনি মিমের নেতৃত্ববৃন্দ, পাল্টা পুলিশ ও তৃণমূলকে কঠোর হুঁশিয়ারি দেন মিমের যুবনেতা শফিউল্লাহ খান। যে সংবিধানের আইন, সংবিধান, জমহুরিয়াত এমন একটা জিনিস, আপনি যে খাকি পোশাকটা পরে আছেন, আপনার লজ্জা করে না, আপনার লজ্জা হয় না যে এই কত, এই পোশাকটার মর্যাদা আছে, এই পোশাকটার কত ন্যূনতম অধিকার আছে, সেই পোশাকটা আপনি গায়ে, খাকি পোশাকটা পরে আপনি একজন দাবিদার সরকারের, জলজুলুমকারী সরকারের, আপনি একজন বেআইনি বেকাদারি নাস্তিক সরকারের আপনি যেইভাবে সাথ দিচ্ছে, আমি আপনাকে বলছি আগে আমরা এখান থেকে তাড়িয়ে দেব। TMC-র এক একটা মাতাল ঘরে নেতাদের থেকে শুরু করে লাজ মারব, জামার কলার ধরে হিসাব বুঝে নেব, আমাদের পাওয়ার টাকা বুঝে নেব। যেদিকে বলে যাই আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, যদি আমার কোনো রাজনৈতিক দলের নেতারা আপনাদেরকে ধনকে চমকে যদি আওয়াজ তুলে, আপনারা যত রাত্রি হোক আমাদের যেই সমস্ত লিডারগণেরা আছে তাদের কাছে আপনারা খবর দেবেন, আমাকে ফোন করবেন, আমরা দেখব যে কার কত বড় নেতা, কার কত বড় পাওয়ার, সেই পাওয়ারকে আমরা